হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে ইউটিউবের একটা নতুন আপডেট নিয়ে সেটা হচ্ছে একদম সিম্পল একটা আপডেট আছে নতুন ইউটিউবার যারা রয়েছে তারা হয়তো এই আপডেটটা দেখার পর একটু ঘাবড়ে যেতে পারেন সেটা ঘাবড়ানোর কিছুই নেই এখানে তিনটা অপশন তারা দিয়েছে তিনটা অপশন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বাংলায় অনুবাদ করে ক্লিয়ার করার চেষ্টা করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশনের একটা আপডেট ভার্সন বলতে পারেন আপনি এটাকে এটা রিমাইন্ডার নোটিফিকেশন আমি এটাকে ধরে নিতে পারি কারণ এই কন্ডিশনগুলো এর আগেও দেওয়া ছিল তো আমরা একটু স্ক্রিনে দেখি দেখি কি রয়েছে এখানে দেখেন চেঞ্জ টু ইউটিউব টার্মস অফ সার্ভিস দেখেন আঠারো মে আমাকে আটটা উনচল্লিশ পি এম এ অর্থাৎ একদিন আগে তারা ইমেলটা করেছে এখানে বলা হচ্ছে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ উই আর আপডেটিং দা

ইউটিউব সার্ভিস এখন দেখেন এ সামারি অফ দ্য চেঞ্জেস চেঞ্জগুলো রয়েছে সেটা কি কি রয়েছে এখানে ফেসিয়াল রিকগনিশন রেস্ট্রিকশন একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এটা তার কি বলছে দি টার্মস অফ সার্ভিস অলরেডি স্টেট দ্যাট ইউ ক্যান নট কালেক্ট এনি ইনফরমেশন দ্যাট মাইট আইডেন্টিফাই এ পার্সন উইদাউট দেয়ার পারমিশন এই কথাটার অর্থ হচ্ছে যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে যদি কারো ইনফরমেশন আপনি ইউজ করেন তার অনুমতি ছাড়া কিন্তু আপনি সেই ব্যবহার করতে পারবেন না সেটা হতে পারে তার ছবি হতে পারে সেটা তার যে কোনো একটা পার্সোনাল ইনফরমেশন হতে পারে তাকে অবশ্যই আপনাকে ইউজ করতে হবে এবং পরের কথাটা হচ্ছে হোয়াইল দিস হ্যাজ অলরেডি ইনক্লুড ফেসিয়াল রিকগনিশন ইনফরমেশন দি নিউ টার্মস মেক দ্যাট দ্য নিউ টার্মস মেক দ্যাট এক্সপ্লিসিভলি ক্লিয়ার এটা অবশ্যই তাকে তার রিকগনেশন ইনফরমেশনটাকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে অর্থাৎ যদি আপনি কারো ইনফরমেশন ব্যবহার করেন অবশ্যই তাকে জানিয়ে তাকে তাকে তার কাছ থেকে অবগত হয়ে আপনি কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন উইদাউট পারমিশন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না এই ইনফরমেশনটা কিন্তু অলরেডি অনেক আগেই তারা এই আপডেটটা দেওয়া হয়েছিল এটা আবার তারা রিমাইন্ডার দিয়েছে আমাদেরকে যাতে আমরা এটাকে খুব মনোযোগ সহকারে কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে একটু মনে রাখি আর কি তো আশা করছি এটা বুঝতে পেরেছেন এবং পরবর্তী অপশনটা হয়েছে ইউটিউব কি কি রাইট রয়েছে ইউটিউব হ্যাজ রাইট টু মনিটাইজ অল কন্টেন্ট অন দ্য প্ল্যাটফর্ম এন্ড অ্যাডস মে অ্যাপেয়ার অন ভিডিও ফ্রম চ্যানেলস নট ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার মনিটাইজেশন অন নাও থাকে তারপরেও তারা আপনার ভিডিওতে অ্যাড চালিয়ে ইনকাম করতে পারবে বাট সেই ইনকামটা আপনার অ্যাডসেন্সে জয়েন্ট হবে না কারণ আপনি তো মনিটাইজেশনটা পাননি এখনো বাট তারা আপনার চ্যানেলে ভিডিওর ভিউ যদি হয় সেক্ষেত্রে সেই ভিউর উপরে তারা ইচ্ছা মতো অ্যাড দিয়ে তারা ইনকাম করতে পারবে সেটা তারা জানিয়ে এটা তাদের একটা নিজস্ব অপিনিয়ন তারা বলেছে এখানে তা তারা তাদের মতো করে এই অ্যাড শো করাতে পারবে এবং থার্ড অপশনটা রয়েছে রয়্যালটি পেমেন্ট অ্যান্ড ট্যাক্স উইথ হোল্ডিং ফর ক্রিয়েটার্স এন টাইটেল টু রেভিনিউ পেমেন্টস সাচ পেমেন্ট উইল বি ট্রিটেড অ্যাজ রয়্যালটিস ফ্রম ইউএস এখানে বলা হচ্ছে যে ইউএসএ পেমেন্টটা অলরেডি যারা ট্যাক্সের আন্ডারে রয়েছেন ইউএস থেকে যদি আপনার কোনো ভিউ হয় অর্থাৎ অর্থাৎ ইউএস এর বাইরে ভিউগুলোকে আপনার ট্যাক্সের আন্ডারে আনা হবে না যদি ইউএসএ থেকে ভিউ হয় সেক্ষেত্রে সেটা ট্যাক্সের আন্ডারে আসবে এবং তারা সেখান থেকে যে পরিমাণ আপনার ইনকাম হবে সেটা ট্যাক্সের আন্ডারে এনে সেই পরিমাণ ইনকামের যে ট্যাক্সটা আসে সেটা তারা কেটে রাখবে এবং যদি আপনি ইউএস এর বাইরে যে ভিউগুলো হবে সেটার উপর তারা ট্যাক্স কাটবে না এবং পরের অপশনটা হচ্ছে ট্যাক্স পারসপেকটিভ অ্যান্ড গুগল উইল উইথ হোল্ড ট্যাক্স হোয়ার রিকোয়ার্ড বাই লো ঠিক আছে তো এই ছিল তাদের লাস্ট তিনটা আপডেট এটা এই আপডেটটা রয়্যালটি পেমেন্ট ট্যাক্স হোল্ড এটা কিন্তু অলরেডি প্রায় গত দুই তিন মাস আগে কিন্তু তারা বলেছে অলরেডি এবং আমরা যারা ট্যাক্সের আন্ডার রয়েছে ই টিন দিয়ে কিন্তু আমরা সেটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি তো এই ছিল তিনটা তাদের লাস্ট আপডেট এখান থেকে আমাদের ঘাবরানোর কিছুই নেই এই তিনটা আমার কাছে মনে হচ্ছে তিনটা আপডেটই অলরেডি ইউটিউব অনেক আগে দিয়েছে এবং আমরা কিন্তু ইউটিউবিং করছি উইদাউট প্রবলেমে এখানে একটা শুধু মাঝখানে ইউটিউব টু মনিটাইজ এই অপশনটা একটু নতুন তারা নতুন করে তারা এই আপডেটটা দিয়েছে যেটা হচ্ছে যে আপনার যদি চ্যানেল মনিটাইজ নাও হয় তারা আপনার চ্যানেলের ভিডিওর উপরে অ্যাড শো করে তারা ইনকাম করে নিতে পারবে এটা তারা বলেছে এবং নিশ্চয়ই লাস্টের কথাগুলো হচ্ছে দেখেন কি বলছে প্লিজ মেক শিওর ইউ রিড এটা তার মেক তার আপডেট আপডেটগুলো ভালোভাবে আপনি এবং আপডেট করেছেন আপনি জেনেছেন এই ব্যাপারটা এবং দ্য নিউ ট্রান্স উইল টেক ইফেক্ট অন জুন দুই হাজার একুশ অর্থাৎ এই আপডেটটা উপরের তিনটা আপডেট রয়েছে সেটা জুন মাসের এক তারিখ থেকে দুই একুশ সালের জুন মাসের এক তারিখ থেকে ইফেক্টিভ হবে ফর ইউজার্স আউটসাইড দ্য অর্থাৎ ইউএসএর্থাৎ ইউএসএর বাইরে যারা ব্যবহারকারী আছেন অর্থাৎ আমরা যারা রয়েছি ইউএস এর বাইরের কান্ট্রি তাদের জন্য এটা জুন মাসের এক তারিখে পরে এটা এফেক্টিভ হবে এবং বাই কন্টিনিউ টু ইউজ ইউটিউব আফটার দিস ডেট ইউ আর গ্রেডিং টু দ্য নিউ টার্মস প্লিজ নোট ইফ ইউ অ্যালাউ ইউর চাইল্ড টু ইউজ ইউটিউব কিডস দেন ইউ আর এগ্রিং টু নিউ অফ বিহাব চাইল্ড অ্যাজ ওয়েল এস এটা তো আমরা জানি অলরেডি ব্যাপারটা নিয়ে তো আশা করছি এটা এই কন্ডিশনটা আপনি পড়েছেন এবং অবশ্যই এই তিনটা যে তাদের কন্ডিশন রয়েছে সেটা সেটার উপর ভিত্তি করে আমরা ভিডিও বানাবো এবং সেটা মেনে নিয়ে আমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল এই আপডেট সম্বন্ধে একটা ছোট্ট করে আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং